নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব বেদ অর্থ কি, বেদ কয় প্রকার ও কি কি, এবং বেদের যে প্রকারভেদগুলো আছে এগুলোর প্রকারভেদও আজকে জানব। তো চলুন আমরা শুরু করি। বেদ অর্থ হচ্ছে জ্ঞান। এটা হয়তো অনেকেই জানে না, সবাইকে জানানোর চেষ্টা করছি, সবাই মনে রাখবেন, বেদ অর্থ জ্ঞান। এরপর জানবো বেদ কয় প্রকার। বেদ চার প্রকার, এবং এই চার প্রকারের নাম আমি বলছি, শুনুন। এক নম্বরে আছে ঋগ্বেদ, দুই নম্বরে আছে যজুর্বেদ, তিন নম্বরে আছে সামবেদ, ও চার নম্বরে আছে অথর্ববেদ। এই চার প্রকারের বেদকে আবার চার ভাগে ভাগ করা হয়, এগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই আছে সংহিতা। সংহিতা বলতে বোঝায় মন্ত্র ও আশীর্বচন, এগুলোকেই আমরা বুঝি। এবং দ্বিতীয়ত আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে বোঝায় ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞাদির উপর টিকা। এবং তিন নম্বরে আছে আরণ্যক। আরণ্যক বলতে বোঝায় ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ ও পতিকী যজ্ঞ। এছাড়া চার নম্বরে আছে উপনিষদ। উপনিষদের ভিতর পড়ছে ধ্যান, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত আলোচনা। তো বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম, বেদ অর্থ কি, বেদ কয় প্রকার ও কি কি, এবং এই যে বেদের প্রকারভেদ আছে যে চার প্রকার, এই চার প্রকার বেদকে আবার চার ভাগে বিভক্ত করা যায়, এগুলো আমরা আজকে জানতে পারলাম। হরে কৃষ্ণ।